আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের লেসন থেকে আমরা একটা প্রেজেন্টেশনের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিতে হয় সেটা নিয়ে কথা বলবো। চলো তাহলে ক্লাসটা শুরু করি। আজকে এখানে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোতে আমরা দেখব কিভাবে প্রথমে ওয়েলকাম করতে হয়। তুমি যখন প্রেজেন্টেশনটা দিবে একটা টপিক সিলেক্ট করা থাকবে এবং সেই টপিকে কিভাবে আমরা কথা বলবো, প্রথমে আমাদের ওয়েলকাম করতে হবে আমাদের অডিয়েন্সকে। তারপর অডিয়েন্সকে ওয়েলকাম করার পরে আমার নিজের সম্পর্কে কিছু বলতে হবে। নিজের সম্পর্কে বলার পর প্রেজেন্টেশনের টপিকটা কী, প্রেজেন্টেশনের বিষয়বস্তুটা নিয়ে কথা বলতে হবে। প্রেজেন্টেশনের বিষয়বস্তু নিয়ে কথা বলার পর প্রেজেন্টেশনের এটার লক্ষ্য বা এটার উদ্দেশ্য কী সেটাও বলতে পারো। তো এখন আমরা সেন্টেন্সগুলো দেখব এবং আমরা প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ গ্রামার ভালোভাবে বুঝব যেন আমাদের বলতে ইজি বা সহজ মনে হয়। নাম্বার ওয়ানে আছে গুড মর্নিং, আফটারনুন, ইভিনিং। এর মানে হলো যখন তুমি সকালে বলবে তখন তুমি বলতে পারো গুড মর্নিং, সেটা 12টা বাজার আগ পর্যন্ত, 11টা 59 পর্যন্ত যখন তুমি তোমার প্রেজেন্টেশন টপিকটা নিয়ে কথা বলবে তখন তুমি অডিয়েন্সকে বলতে পারো আসসালামু আলাইকুম, গুড মর্নিং। প্রথমে অবশ্যই সালাম দিবে, সালাম দিয়ে তুমি বলতে পারো সকাল হলে গুড মর্নিং। আর যখন ঠিক 12টা বাজবে, 12টা থেকে এরপর সন্ধ্যার আগ পর্যন্ত বলতে পারবে গুড আফটারনুন, গুড আফটারনুন। আর যদি সন্ধ্যা হয় গুড ইভিনিং, গুড ইভিনিং বলার পর আমরা বলতে পারি, মনে করলাম আমরা সকালে বলছি তাহলে গুড মর্নিং এভরি ওয়ান। এটা হলো একদম সহজ করে বলা, গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এবং সবাইকে আমার প্রেজেন্টেশনে ওয়েলকাম বা সবাইকে আমার প্রেজেন্টেশনে স্বাগত জানাচ্ছি। নাম্বার টুতে আছে ফার্স্ট অফ অল লেট মি থ্যাংক ইউ অল ফর কামিং হিয়ার। ফার্স্ট অফ অল মানে সর্বপ্রথমে, সবার প্রথমে কি বলছি আমি, লেট মি থ্যাংক ইউ অল ফর কামিং হিয়ার টুডে, সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। তাহলে লেট মি থ্যাংক ইউ এর মানে আমরা লেট মি দিয়ে বুঝাই আমাকে একটা কাজ করতে দেয়া, লেট মি গো আমাকে যেতে দাও, লেট মি স্পিক আমাকে বলতে দাও, লেট মি ইট আমাকে খেতে দাও, ঠিক এরকম লেট মি থ্যাংক ইউ অল ফর কামিং হিয়ার টুডে। এখানে লেট মি কথাটা ভদ্রতা বুঝাতে ব্যবহার হচ্ছে, ওকে, যে আমাকে সবারকে একটু ধন্যবাদ জানাতে দিন। তাহলে লেট মি থ্যাংক ইউ অল ফর কামিং হিয়ার টুডে, ফর কামিং হিয়ার টুডে। দেখো ফরের পরে ভার্বের সাথে আইএনজি হবে। ফার্স্ট অফ অল সর্বপ্রথমে, লেট মি থ্যাংক ইউ অল সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই ফর কামিং হিয়ার টুডে, আজকে এখানে আসার জন্য। তাহলে আমরা সেন্টেন্সটা একটু দ্রুত পড়ি, গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। এছাড়াও বলতে পারি গুড আফটারনুন এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। ফার্স্ট অফ অল লেট মি থ্যাংক ইউ অল ফর কামিং হিয়ার টুডে, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এই এখানে আসার জন্য বা উপস্থিত হওয়ার জন্য। থ্রি নাম্বারে আছে লেট মি স্টার্ট বাই সেইং আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট মাই ওন ব্যাকগ্রাউন্ড। এখন আমি ওয়েলকাম জানালাম, ওয়েলকাম করার পর আমার কাজ হচ্ছে নিজের পরিচয়টা সুন্দরভাবে দেয়া, এই জন্য আমি বলবো লেট মি স্টার্ট, আমাকে তাহলে এখন শুরু করতে দিন বাই সেইং আ ফিউ ওয়ার্ডস, নিজের সম্পর্কে কিছু বলে, অ্যাবাউট মাই ওন ব্যাকগ্রাউন্ড, আমার নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলে আমি যখন প্রেজেন্টেশনটা শুরু করতে চাচ্ছি তখন আমি এই থ্রি নাম্বার সেন্টেন্সটা এভাবেই বলতে পারি, লেট মি স্টার্ট বাই সেইং, বাইয়ের পরে সে, সের পরে কিন্তু আইএনজি হবে, বাই সেইং, এটা একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে আমরা এই ভার্বের সাথে আইএনজি ইউজ করি, এখানেও কিন্তু ফর, ফরের পরে কামিং হয়েছে, এখানে বাই, বাইয়ের পরে সেইং হবে। তাহলে লেট মি স্টার্ট বাই সেইং আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট মাই ওন ব্যাকগ্রাউন্ড, আমার নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলে শুরু করতে দিন, এখানেও কিন্তু একটা কথা বলার মধ্যে পোলাইটনেস প্রকাশ পাচ্ছে। যখন আমরা কোথাও ফর্মালি কথা বলি, অফিসে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখন প্রেজেন্টেশন দিব আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করতে পারি, লেট মি স্টার্ট বাই সেইং আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট মাই ওন ব্যাকগ্রাউন্ড। আ ফিউ ওয়ার্ডস বলতে বোঝাচ্ছে আমার নিজের সম্পর্কে কিছু কথা, ফিউ ওয়ার্ডস মানে কিছু কথা, আর মাই ওন ব্যাকগ্রাউন্ড আমার নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, এখানে আমি আমার পরিচয়টা দিব।
আই উড লাইক টু টেল ইউ আ বিট অ্যাবাউট মাই সেলফ। তো এই সেন্টেন্সটা যার কাছে কঠিন মনে হবে, সে কিন্তু সিম্পলি একদম সহজে এটাও বলতে পারেন, আই উড লাইক টু টেল ইউ, আমি বলতে চাই আ বিট অ্যাবাউট মাই সেলফ, আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। তো আমি কিন্তু বলেছি উড ওয়ার্ডটা আমরা পোলাইটনেস প্রকাশেও বলে থাকি। যখন আমরা কারোর সাথে ভদ্রভাবে কথা বলবো আমরা উড ইউজ করতে পারি। তাহলে আই উড লাইক টু টেল ইউ আ বিট অ্যাবাউট মাই সেলফ, আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আমাদের কিন্তু কথা বলার সময় কনফিডেন্ট থাকতে হবে। এই জন্য আমি মনে করি যে সেন্টেন্সটা মনে হবে যে আমি এভাবে গুছিয়ে বলতে পারবো না, বরং আমি আরও সিম্পল সেন্টেন্স ইউজ করব, সিম্পল সেন্টেন্স ইউজ করতে পারো, নো প্রবলেম, কিন্তু সেটা অনেক সুন্দরভাবে কনফিডেন্সের সাথে বলতে হবে। মাই নেম ইজ, এটা হলো আরও সিম্পল করে বলা। যদি আমার মনে হয় আমি এই সেন্টেন্সটা চেয়ে আরও সিম্পল ওয়েতে বলবো, মাই নেম ইজ, একদম সরাসরি নিজের নামটা বলতে হবে, মাই নেম ইজ অথবা আই এম এরপর নামটা। তারপর নাম্বার ফোরে আছে দ্য এইম অফ দিস প্রেজেন্টেশন ইজ, এই প্রেজেন্টেশনের উদ্দেশ্য। তাহলে প্রেজেন্টেশনের টপিকটাও এখানে বলা যায়, মাই প্রেজেন্টেশন টপিক ইজ, এরপর টপিকটা বলবো যে আমি কোন টপিকের উপর প্রেজেন্টেশনটা দিচ্ছি। মাই প্রেজেন্টেশন টপিক ইজ, যেই টপিকটা সেটার নাম। তো এটাও বলা যায় দ্য এইম অফ দিস প্রেজেন্টেশন ইজ, এই প্রেজেন্টেশনটার উদ্দেশ্য হলো কি, অথবা দ্য মেইন গোল অফ দিস প্রেজেন্টেশন ইজ, মেইন গোল মানে প্রধান লক্ষ্যটা কি, আমি যে প্রেজেন্টেশনটা দিব এটা থেকে কি জানবে, কি শিখবে বা কি বুঝতে পারবে মানুষ। তাহলে দ্য এইম অফ দিস প্রেজেন্টেশন, এটাও বলা যায় দ্য মেইন গোল অফ দিস প্রেজেন্টেশন ইজ, যেই প্রেজেন্টেশনটা নিয়ে কথা বলা হচ্ছে সেটার মূল উদ্দেশ্য বা লক্ষ্যটা এখানে বলতে হবে। তারপর আছে টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট, যদি আমার কাছে মনে হয় আমি এটা বলতে পারছি না, অনেক টাফ মনে হচ্ছে দ্য এইম অফ দিস প্রেজেন্টেশন, তো এটা না বলতে পারলে এটাও সহজে বলা যায় টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট, আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা এখানে জানাবো। আই উড লাইক টু টক অ্যাবাউট, অ্যাবাউট মানে বিষয়ে, আই উড লাইক টু টক অ্যাবাউট। আমি আগেই বলেছি উড আমরা পোলাইটনেস বা ভদ্রতা প্রকাশে ইউজ করি। তাহলে টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট, তারপর প্রেজেন্টেশনটা যেই বিষয় সেই বিষয়টা এখানে বলবো। এইভাবে আমরা আজকের এই লেসনটাতে দেখলাম ওয়েলকাম করা, ওয়েলকাম করার পর লেট মি থ্যাংক ইউ, তার মানে সবাইকে ধন্যবাদ জানানো হবে, ধন্যবাদ জানানোর পর আমি আমার নিজের সম্পর্কে কিছু বলবো, নিজের সম্পর্কে কিছু বলার পরে আমি প্রেজেন্টেশনের টপিকটা বলতে পারি এবং প্রেজেন্টেশনের টপিকটার সাথে প্রেজেন্টেশনের উদ্দেশ্য লক্ষ্যও বলতে পারি। আর যদি উদ্দেশ্য লক্ষ্য না বলতে চাই, একদম সিম্পলি বলতে চাই, তাহলে শুধু বলবো টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট বলে আমার প্রেজেন্টেশনের টপিকটা। এভাবে একটা প্রেজেন্টেশনের শুরু হতে পারে। এখানে আমরা দেখলাম ওয়েলকাম করা, নিজেকে ইন্ট্রোডিউস করা এবং প্রেজেন্টেশনের টপিকটা নিয়ে কথা বলা। তো আমরা আজকের লেসন থেকে যা শিখেছি সেটা আমরা অবশ্যই প্র্যাকটিস করব এবং নিজেরা খুব প্র্যাকটিস করে কনফিডেন্টের সাথে বলার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং।